হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাইক লাভার অব বাংলাদেশ। আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো সুজুকি জিএসএক্স আর বাইকটি 150 সিসি হবার পরও অন্যান্য 150 সিসি অথবা 160 সিসি এর বাইকের থেকে টপ স্পিড কেন এত বেশি, যার জন্য অন্যান্য 150 অথবা 160 সিসি এর বাইকের চাইতেও এই বাইকটির টপ স্পিড এত বেশি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব জিএসএক্স আর 150 বাইকটির টপ স্পিড কেন এত বেশি। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। সুজুকি জিএসএক্স আর 150 বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149 সিসি এর একটি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 18.9 BHP 10,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 14 Nm 9,000 RPM। আর এই বাইকটির টপ স্পিড প্রায় 160 কিলোমিটার পার আওয়ার। এই বাইকটির টপ স্পিড এত বেশি হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো আমরা এক এক করে জানবো। এই বাইকটির টপ স্পিড বেশি হওয়ার এক নম্বর যে কারণ রয়েছে সেটি হলো ওভার স্কোয়ার ইঞ্জিন। সুজুকি জিএসএক্স আর 150 বাইকটিতে ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এটি হলো এই বাইকটির টপ স্পিড বেশি হওয়ার সবচেয়ে বড় কারণ। ওভার স্কোয়ার ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে, পৃথিবীতে সব ধরনের বাইকেই মোট 3 ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। 1 নম্বর আন্ডার স্কোয়ার, 2 স্কোয়ার এবং ওভার স্কোয়ার ইঞ্জিন। আন্ডার স্কোয়ার ইঞ্জিন সাধারণত এমন সব বাইকগুলোতে ব্যবহার করা হয় যেসব বাইকগুলোতে টপ স্পিডের চাইতে টর্কের বেশি প্রয়োজন হয়, যেমন রয়্যাল ইনফিল্ড। রয়্যাল ইনফিল্ডের বাইকগুলোতে আন্ডার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়, যার ফলে রয়্যাল ইনফিল্ডের বাইকগুলোতে সিসি অনেক বেশি থাকার পরও টপ স্পিড অনেক কম দিয়ে থাকে। আর টর্ক বেশি হওয়ার কারণে এই বাইকগুলো দিয়ে পাহাড়ি রাস্তা অথবা অফ রোডিং এ ভালোভাবে রাইড করা যায়। 2 নম্বর হলো স্কোয়ার ইঞ্জিন। এই স্কোয়ার ইঞ্জিন হলো আন্ডার স্কোয়ার এবং ওভার স্কোয়ার ইঞ্জিনের মাঝামাঝি। আর এই ইঞ্জিনের বাইকগুলোতে গতি এবং টর্ক মাঝামাঝি থাকে, মানে গতি এবং টর্ক দুটোরই চাহিদা পূরণ হয়। 3 নম্বরে হলো ওভার স্কোয়ার ইঞ্জিন। ওভার স্কোয়ার ইঞ্জিন এমন সব বাইকগুলোতে ব্যবহার করা হয় যেসব বাইকগুলোতে টপ স্পিডের বেশি প্রয়োজন হয়। এই ইঞ্জিনে আরপিএম অনেক বেশি পাওয়া গেলেও টর্ক কিছুটা কম পাওয়া যায়। আর যেহেতু আরপিএম বেশি পাওয়া যায়, তাই স্বাভাবিকভাবেই টপ স্পিডও অনেক বেশি পাওয়া যায়। এজন্যই সব রেসিং বাইকগুলোতেই ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়। 2 নম্বর কারণ হচ্ছে লিকুইড কুলড ইঞ্জিন। আপনি যদি বাইকের ইঞ্জিন কুলিং সিস্টেম সম্পর্কে জেনে থাকেন, তাহলে এটা অবশ্যই জানেন বাইকে ব্যবহৃত সবচেয়ে উন্নত কুলিং সিস্টেম হলো লিকুইড কুলিং সিস্টেম। যখন হাই আরপিএম এ ইঞ্জিন চলে, তখন ইঞ্জিন অনেক তাড়াতাড়ি গরম হয়, তাই তখন ইঞ্জিনকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করার প্রয়োজন পড়ে, তা না হলে ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। আর এই বাইকটিতে যেহেতু লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই বাইকটির আরপিএম লিমিটটা অনেক বেশি বা বেশি আরপিএম এ চলতে পারে। আর বেশি আরপিএম এ চললে গতি স্বাভাবিকভাবেই বেশি পাওয়া যাবে। এই বাইকটিতে টপ স্পিড বেশি হওয়ার পিছনে 3 নম্বর কারণ হলো এই বাইকটিতে DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফুল মিনিং হলো ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফট, যেটি সাধারণত অন্য কোনো 150 অথবা 160 সিসি এর বাইকে দেওয়া হয় না। আর এই DOHC ইঞ্জিনের কথা বলতে গেলে, 4-স্ট্রোক ইঞ্জিনের মাথায় 2টি ভালভ থাকে, একটি ইনটেক আর একটি এক্সস্ট, যেগুলোর মাধ্যমে ইঞ্জিনে সময় মতো পেট্রোল এবং বাতাস প্রবেশ করে, আবার সময় মতো ধোয়া বের হয়ে যায়। আর এই ভালভগুলো সময় মতো খোলার জন্য ভালভের মাথায় ক্যামশ্যাফট লাগানো থাকে। আর DOHC ইঞ্জিনে এই ক্যামশ্যাফট 2টি থাকে, যার ফলে বেশি গতিতেও এই ভালভগুলো খুলতে পারে, যার ফলে পারফরম্যান্সও ভালো পাওয়া যায়। এছাড়া অন্যান্য 150 অথবা 160 সিসি এর বাইকগুলোতে SOHC ইঞ্জিন ব্যবহার করা হয়, যার ফুল মিনিং হলো সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট, মানে এখানে ভালভ খোলার জন্য 1টি ক্যামশ্যাফট থাকে। আর DOHC ইঞ্জিনে 2টি ক্যামশ্যাফট থাকার কারণেও টপ স্পিড GSX আর বাইকটিতে বেশি পাওয়া যায়। বাইকটির টপ স্পিড বেশি হওয়ার পিছনে 4 নম্বর কারণ হচ্ছে পাওয়ার টু ওয়েট রেশিও। পাওয়ার টু ওয়েট রেশিও হলো প্রতি কেজিতে কতটা পাওয়ার পাওয়া যাচ্ছে। যেমন ধরা যাক, 2টি বাইকেই পাওয়ার সমান, কিন্তু একটি বাইকের ওজন 145 কেজি এবং অন্যটির ওজন 130 কেজি, তাহলে স্বাভাবিকভাবে যেটির ওজন 130 কেজি সেই বাইকটির টপ স্পিড বেশি হবে। আর যেহেতু GSX আর 150 বাইকটির ওজন মাত্র 131 কেজি, যেখানে অন্য একটি 150 অথবা 160 সিসি এর বাইকের পাওয়ার সেম হলেও ওজন বেশি হয়, আর এজন্য GSX আর 150 বাইকটিতে গতি অনেকটা বেশি পাওয়া যায়। বাইকটির টপ স্পিড বেশি হওয়ার পিছনে 5 নম্বর কারণ হচ্ছে 6-স্পিড গিয়ারবক্স। এই বাইকটিতে 6-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যেখানে সাধারণত অন্যান্য 150 সিসি এর বাইকগুলোতে 5-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়। আর 6টি গিয়ার থাকার ফলে ইঞ্জিনকে আস্তে ঘুরিয়ে চাকাকে বেশি স্পিডে ঘোরানো যায়। আর এদিক দিয়েও অন্যান্য 150 সিসি বাইকগুলোর তুলনায় এই বাইকটি এগিয়ে। মূলত এসব কারণগুলোর জন্যই সাধারণ একটি 150 অথবা 160 সিসি এর বাইকের তুলনায় সুজুকি GSX আর 150 বাইকটির গতি অনেকটাই বেশি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আর আপনি যদি এখনো আমাদের গ্রুপের মেম্বার না হয়ে থাকেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের গ্রুপে জয়েন করে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না।